আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে। আমরা তো মেলায় চলে এসেছি, আমি এবং আমার সমস্ত বন্ধুরা অলরেডি তাতে স্টলগুলো সাজিয়ে নিয়েছে। এখন আপনাদের সাথে দেখাবো কে কি স্টল নিয়ে এসেছে। আমাকে একটু পরেই দেখাচ্ছি, চলুন আমার বন্ধুরা কি করছে, কে কি করছে সেটা একটু শেয়ার করে নিই। প্রথমে আপনাদের বলে রাখি, মেলাতে এন্ট্রি হচ্ছে ফ্রি, আর এখানে আমাদের আপুরা কাজ করছেন, তারা বিভিন্ন জিনিস নিয়ে, ব্যানার নিয়ে। সবাই আমাদের প্রথম অর্ডার শুরু হয়ে গেছে, সবাই কেমন চলে আসে, মেলা হচ্ছে, রেফেল ড্র আছে, অনেক সুন্দর সুন্দর পুরস্কার আছে, চলে আসেন সবাই। আপুরা এখানে সবাই ব্যস্ত, সবাই বিভিন্ন কাজ নিয়ে তারা ব্যস্ত আছেন। তাছাড়াও এই যে এখান থেকে স্টলগুলো বসবে, এখনও ওনারা আসেননি, বেবি অ্যান্ড মমস সে এখনও আসেনি। তাছাড়া এখানে আরও অনেকগুলো স্টল আসেনি, আসবে, তারা একটু করে আসবে। এখানে আছে খুব সুন্দর টি শার্ট, দেখতেই পাচ্ছেন বাচ্চাদের টি শার্ট। তাছাড়াও আরও অন্যান্য ড্রেস আছে, অনেক ক্রিমও আছে আমাদের আপুদের জন্য। দেখেন এটা দিলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। এই সাইডে আছে আমাদের দেশীয় শাড়ি, রামদানি শাড়ি, খুব সুন্দর সুন্দর কালার। তাছাড়া আছে থ্রি পিস, আপু এগুলো থ্রি পিস না, থ্রি পিস আছে, ফুল কটন। আপুর স্টলের নামটা দেখিয়ে দেই, এখান থেকে না নিলেও অনলাইনে তাদের থেকে নিতে পারবেন। আর চলুন ভিতরে যাই, ভিতরে ঢুকতেই দেখুন খাবারের স্টল। ভাই একটু সাইড, এখানে খুব সুন্দর চিকেন বিরিয়ানি স্যান্ড আছে, আসতেছে, আমি তো খাবো একটু পরেই, আগে আপনাদের জন্য ভিডিও করে নেই। দেখুন আমি বোঝাই যাচ্ছে রান্না বেশ ভালো। এখানে এই আপু আছে, আপু কি নিয়ে আসছেন আজকে? আমি আনছি রোস্ট গরু, তারপরে মানে রোস্ট না, মোরগ পোলাও। মোরগ পোলাও একটু দেখানো যাবে আপু? ওয়াও, দেখুন যেটা আপনারা গরম গরম পাবেন একদম। চলে আসেন, চলে আসেন, দেরি করবেন না কেউ। ওয়াও, আমার পছন্দের চিংড়ি মাছ পোলাও। চলে আসুন আপুর হাতে রান্না খাওয়ার জন্য। কেউ থাকবেন না, চলে আসুন, ছুটির দিনে ঘরে কেন বসে থাকবেন, চলে আসুন আমাদের আপুর হাতে রান্না খাওয়ার জন্য। আর আমি তো খাবই ইনশাল্লাহ। আর এখানে ভাইয়ারা নিয়ে এসেছে ঝালমুড়ি, ফুচকা, ডাব, স্পেশাল ফুচকা, কাশুন্দি, কাশুন্দি মাথা, আমের ভর্তা, পেয়ারা ভর্তা, সব কিছুই পাবেন। শুধু আপনার একটু কষ্ট করে চলে আসুন। তার পাশেই আছে আমাদের ইমতি সুইটস, যারা কিনা খুব কষ্ট করে এই পিঠাগুলো বানিয়েছে। আর এটা হস্তকে, আপনারা বুঝতেই পারছেন নামটা দেখে, ক্যামেরার সামনে আছে ইমতি, মানে ইমতি সুইটস, আর ক্যামেরা পিছনে আছে তো ইমতি সুইটসের মাম্মি, আপনাদের সবার পছন্দের তানি আপু। আমি নিয়ে এসেছি এখানে, এটা হচ্ছে ডালের পিঠা, সেই পিঠা, দুধকুলি এবং দুধ চিটকি। আমাকে আপনারা পরে দেখুন, আগে আমার স্টলটা দেখে নেন। যারা আমার হাতের পিঠা খেতে চান তারা চলে আসবেন, আর দেরি করবেন না, এখনই চলে আসুন। এখানে আমাদের আপু কি নিয়ে এসেছেন আপু? সিঙ্গারা না, সমোসা, ওয়াও, পেঁয়াজিও, আম ভর্তা, জিভে পানি চলে আসছে দেখে, কি আমি ভিডিও করব আমার তো। যে দেখুন খুবই ইয়ামি, কে বলে আমাদের বাঙালি নারীরা কিছুই পারে না। এই যে দেখুন প্রবাসে থেকেও কত কি। আর এটা তো আমাদের মিতি আপু, মিতি আপু কি নিয়ে আসছে? মিতু কি নিয়ে আসতো?
আমের সে অনেক গুণে গুণান্বিত, তার গুণের কথা পরেই বলি, এখন তাকে একটু দেখে নেন, তার স্টলটা দেখে নেন, তার হাতের এই মজাদার খাবার খাওয়ার জন্য আপনারা চলে আসুন তাড়াতাড়ি। আমরা আছি রাত 10টা পর্যন্ত। এই আপুরা খুব ব্যস্ত, তারা সেল করা নিয়ে ব্যস্ত আছে, তাও একটু দেখিয়ে দেই। আপুরা নিয়ে এসেছে তেলের পিঠা, চিতই পিঠা, ফুচকা, ছোলা ডাল, আর আপুদের স্টলটা। আপনারা চলে আসুন, সেই সাথে মানে বিরিয়ানিও আছে। আর এই আপু তো এসেছে ক্লথ নিয়ে, শাড়ি কাপড় জামা। এই যে আমাদের সেই মিষ্টি আপু, আপুর হাতের ঘি, ঘি তো না, হ্যাঁ ঘি, ঘি খুব সুন্দর সুন্দর। এটা কি হোম জুয়েলারি ভাই আপু? জুতা, জামদানি, দেখিয়ে যাবো। আপুর হাতের ঘি কি মানে কি বলবো আর, এটার উপর হয় না, যেহেতু আমি ঘিয়ের দেশের মানুষ, মিষ্টির দেশের মানুষ, আমি বুঝতে পারছি যশোরের, হ্যাঁ, কারণ ঘিয়ের ফ্লেভার শুনেই বোঝা যাচ্ছে খাঁটি ঘি, কারণ আমরা টাঙ্গাইলের। এখানে এখনো সাজগোজ চলতেছে, দর্শকরা কিছু আসছে কিছু আসবে, অন্যান্য আপুদের দেখে আসি। এগুলো আমাদের উই আপুরা, উই উদ্যোক্তারা, তারা নিয়ে এসেছে খুবই মজা মজা খাবার। একটা কেক, এটা কি আপু? এই সাথে সসেজ বন, নিমকি, অজা। আপনারা চলে আসুন, নাহলে পরে এসে কিন্তু আর কিছুই পাবেন না, খুব দ্রুত চলে আসুন প্লিজ। কিচেন এসেছে মিষ্টি, বেশিরভাগ খাবারই আছে মিষ্টি। এগুলো ভর্তা, দুধের ভাত, পেয়ারা মাখা, এটা কি আপু? তেঁতুল আছে, হোমমেড, ঝালমুড়ি। আচ্ছা ঠিক আছে, একটু ভিডিওটা করে নেই, পরে আসছি। এটা আমাদের শাকিরাপুর স্টল, এটা শাকিরাপুর স্টল, খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে, এই সুন্দর সুন্দর জিনিসগুলো নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন, এক্ষুনি চলে আসেন। দেখুন এটা খুবই সুন্দর, সবগুলো জিনিসই খুব সুন্দর। এখানেও পাবেন আপনার মিষ্টি, ডাবের পুডিং, লাড্ডু, এটাও মনে হয় ডাবের পুডিং। জারাস কিচেন, চিরা মাথা, পেঁয়াজ বেরেস্তা, ভাপা পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, আন্টি দিচ্ছে। রসমলাই, তিন রকমের মিষ্টি, এটা কি আপু? এটা আম ভর্তা, আপুর চিকেন রোস্ট, এটা ঘি আপু? আপুর হাতে ঘি পাবেন আপনার, চলে আসুন এখনই।
মোভাবে মনে হয় মোভাবে কি আছে পুরো চাটপুর ভাবে কত আসছে রুটি কিচেন এই আপু খুব সুন্দর সুন্দর পিঠা নিয়ে এসেছে, সাথে আছে ফুচকা আছে আর জিনুক পিঠা। এটা কি আপু? কি রোল ভাজা হয়েছে বল? মিশি রোল বাইজে চলে আসছে। ভাবির হাতে আচার, রসমলাই মিষ্টি, গরু মাংস জাল দিচ্ছে, ফ্রেশ গরু মাংস। এটা হচ্ছে বুটের হালুয়া, গোলাপ পিঠা, সেই সাথে আছে সবচেয়ে বিখ্যাত পিঠা বলে এটা খেয়েছে চলে আসুন, চলে আসুন, দুপুরে লাঞ্চটা এখানেই করে ফেলেন।